আজকের পর্বে আপনারা দেখতে পারবেন শ্যামলীর জন্য ঠাম্মি পিয়াসহ সবাই মন্দিরে অপেক্ষা করতে থাকে এরপরে শ্যামলী তিস্তা সেজে সেখানে যায় এরপরে পিয়ার মা বলতে থাকে এ কি তিস্তা এখানে কি করছে এরপরে ঠাম্মি বলতে থাকে ওই তো প্রধান ওকে ঘিরেই তো সকল গল্প এরপরে শ্যামলী তার মুখ থেকে অন্নাটা সরিয়ে দেয় এরপরে শ্যামলী যে তিস্তা এটা বুঝতে পেরে যায় পিয়ার মা এরপরে শ্যামলীকে দেখে মাথা ঘুরে যায় পিয়ার মায়ের আর সে অজ্ঞান হয়ে যায় এদিকে পিয়ার মামা ও ভীষণ অবাক হয়ে যায় পিয়ার মা যখন পড়ে যেতে যায় তখন পিয়ার মামা পিয়ার মাকে ধরে নেয় এদিকে পিয়ার মার অবস্থা দেখে ভীষণই ভয় পেয়ে যায় ঠাম্মি পিয়ার শ্যামলী তো বন্ধুরা এই ছিল আজকের আগামী পর্বের আপডেট আর পরবর্তী পর্বের আপডেট সবার আগে দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো